পান পাতার মতো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে গাছ, কিছুটা লম্বাটে এই পাতায় নেই কোনো ছাল, তবে যত ঝাল সব যেন এর লতায়। রন্ধন শিল্পে জুড়ি নেই দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চুই ছালের। ভোজন রসিকদের মাঝে ঝাল ও স্বাদে চুইয়ের রয়েছে নিজস্ব স্বকীয়তা। 10-12 বছর আবাদ করি, সেই স্বাদ আর ঘ্রাণের চুই এবার চাষ হচ্ছে দক্ষিণ অঞ্চলের উত্তরের জেলা কুড়িগ্রামে। ঔষধি গুণ সম্পন্ন এই মশলা চাষ করে বাড়তি আয় করছেন এ জেলার অনেক কৃষক। বাড়ির আনাচে কানাচে ও সুপারি বাগানে চাষ হচ্ছে এই ফসল। অল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন এ জেলার কৃষকরা। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। বাসাবাড়ি, রেস্তোরাঁ কিংবা পারিবারিক অনুষ্ঠান, মাংসের রান্নায় আলাদা স্বাদ এনে দেয় চুই ছাল। পাশাপাশি ক্যান্সার, হৃদরোগ, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক, অ্যাজমা ও হাঁপানি সহ অসংখ্য রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে এই মশলা। চুই ছাল এমন একটা গাছ যার ঔষধীয় গুণ সম্পন্ন, সবজিতে, বিভিন্ন প্রকার সবজিতে খাওয়া যায়। খুলনা, যশোর, নড়াইল সহ দক্ষিণের জেলাগুলোতে চুই চাষ বেশ জনপ্রিয় হলেও এখন উত্তরের জেলা কুড়িগ্রামেও বাড়ছে বাণিজ্যিকভাবে চুই চাষ। এই মশলার চাষে অনেকের মোচন হয়েছে অভাব, করেছেন বাড়ি। এই চুই আবাদ দিয়ে ভালো চলছি, 5 জন মানুষ আমরা খাই, বাড়িও একটা করছি 140 হাত। এই চুইয়ের টাকা দিয়ে আমি বাড়ি একটা করছি। গাছ ফেতে প্রতিটি চুই ছাল বিক্রি হচ্ছে 3-40 হাজার টাকা পর্যন্ত। তাই সাথী ফসল হিসেবে চুই ঝাল চাষে আগ্রহ বাড়াতে কৃষকদেরও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। চুই ঝাল চাষাবাদটা নাগেশ্বরী উপজেলাতে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। আমরাও কৃষকদেরকে উৎসাহিত করছি যাতে ওনারা চুই ঝাল চাষাবাদে আগ্রহ হয়। এরা মূলত যে পরিত্যক্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে চুই ঝাল চাষাবাদ করা যায়, পাশাপাশি সাথী ফসল হিসেবে বিভিন্ন গাছের মধ্যে চুই ঝাল চাষাবাদ করা যায় এবং এটা একটা অবশ্যই উচ্চমূল্য ফসল, লাভজনক ফসল। কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত 21 হেক্টর জমিতে চাষ হয়েছে এই চুই ঝালের। দিন দিন ঔষধি গুণ সম্পন্ন এই মশলার চাহিদা বাড়ছে ব্যাপক। নিউজ ডেস্ক, আরটিভি।